হ্যালো, হ্যাঁ বলো। আজকে একটু আকাশদের ফ্ল্যাটের ছাদে আসতে পারবে? এত জায়গা থাকতে হঠাৎ ওখানে কেন? একটু দরকার ছিল, প্লিজ আসো না, প্লিজ। আচ্ছা, ওয়েট, আসছি। ওকে। সো কি ভাবলে, প্রফেশনালি কোন দিকে এগোবে? না, সেই কনফিউশনটা তো এখনও রয়েই গেছে, তবে থ্যাংকস টু মাই প্যারেন্টস কে আমাকে নিজের প্রফেশনাল লাইফটা খোঁজার এখনও সুযোগ দিচ্ছে। দেখো কি করবে। আর কয়েকটা দিন সময় নি। আসলে কনফিউশনটা তো এখনও রয়েই গেল, যে প্রফেশনে নিজের ভালো লাগাটাই থাকে না সেখানে সাকসেস পাবো কী করে? তাই যা যা পাচ্ছি সবটাই ট্রাই করছি আর কি। সেটা ঠিক, কিন্তু তুমি বেশি চিন্তা করো না, কিছু না কিছু সলিউশন ঠিক বার হবে। যাই হোক, এইচএস তো শেষ, হোয়াটস দ্য প্ল্যান নাও? সেরম কিছু ভাবিনি, ফ্যামিলি থেকে বলছিল ফিউচার স্টাডিটা ব্যাঙ্গালোর থেকে করতে। তা তুমি কি ঠিক করলে? আমি সেরকম কিছু ভাবিনি, ব্যাঙ্গালোরে গেলে হয়তো স্টাডিটা বেটার হবে, কিন্তু ফ্যামিলিকে ছেড়ে যাবার ইচ্ছে হচ্ছে না। আর তাছাড়াও তোমার সাথে তো খুব কম দেখা হয়, ব্যাঙ্গালোরে গেলে তো সেটাও হবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপে কতই বার কথা হয়। ফ্যামিলি, স্পেশালি প্যারেন্টস, তাদের থেকে দূরে যেতে হবে তো অবশ্যই, কিন্তু তোমার ফিউচারটা তো সেট করতে হবে, তাই না? আর তাছাড়া তোমার ফ্যামিলি মেম্বাররাও তো তোমাকে মিস করবে। ইয়েস, ইউ আর রাইট, স্পেশালি বাবা। আমি জানি, ইউর ইউর পাপ্পাস প্রিন্সেস, ব্যাঙ্গালোর আর কতই বা দূর, মাঝে মাঝে তোমার প্যারেন্টস ওখানে তোমাকে দেখতে গেলেই হয়। মা তো বলেই দিয়েছে পার মান্থ একবার করে আমার সাথে দেখা করতে যাবে। আচ্ছা, সবার কথাই তো হলো, আমার ফ্যামিলি মিস করবে, প্যারেন্টস মিস করবে, আর কেউ মিস করবে না? কি আমার কথা বলছো? কি উত্তর দেবো আমার জানা নেই। আর মিস করতে গেলেও একটা পার্সোনালিটির দরকার হয়, আমি সেটার বড্ড অভাব বোধ করছি, বড্ড অভাব। একটা পার্ট টাইম জব, একটু পকেট মানি, আর বাকিটা এখনও পুরোটাই মা বাবার উপর ডিপেন্ডেন্ট, এই 22 বছর বয়সেও, তাই কাউকে মিস করার সাহসটাও দেখাই না। তুমি কি বলতে চাইছো ঠিক বুঝলাম না, বাট অ্যাজ পার মাই ওপিনিয়ন, স্টপ ইনসাল্টিং ইউর সেলফ। না, আমি নিজেকে ইনসাল্ট করছি না, অ্যাকচুয়ালি আই এম থ্যাংকফুল টু গড আমাকে একটা এরকম লাইফ দেওয়ার জন্য। আমার, হ্যাঁ, আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের প্রবলেমের কাছে তো এটা কিছুই না। বাট সুমন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমি কি চাও? দেখো, আমি জানি না রাইট অর রং, বাট আই থিঙ্ক উই শুড স্টপ। কিন্তু কেন জানতে পারি? হ্যাভ ইউ এনি? না না, তেমন কিছু না। সুমনের জীবনে লিজার একটা আলাদা জায়গা আছে, সেটা অন্য কাউকে দেওয়া পসিবল না। হ্যালো, হ্যাঁ মা, আসছি 10 মিনিট। ওকে, যা ভালো বোঝো, গুড উইশেস ফর ইউ। সেম টু ইউ। কিরে, হঠাৎ ব্রেকআপ কেন? ওর একটা ব্রাইট ফিউচার আছে, আমি চাই না যে আমার জন্য কোথাও একটা আটকে পড়ুক। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই কোথায় প্রবলেম ক্রিয়েট করছিস সেখানে? দেখ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি,
যদি জবও করি, হ্যাঁ, তো কত টাকা স্যালারি পাবো? ম্যাক্স টু ম্যাক্স 10,000। আর তাও পরবর্তীকালে ঠিক কতটা সাকসেস পাবো সেটাও ক্লিয়ার নয় তার এক সেকেন্ডে। আর ওর ফ্যামিলির ইনকাম 1.5 lakhs মান্থলি। আর এদিকে আমার সিগারেট কেনার পয়সা নেই, দেয় দেয় বিড়ি খেতে হচ্ছে। তো তাতে কী হয়েছে? মানি কান্ট বাই হ্যাপিনেস, ওকে? চ, অনেকক্ষণ তো এখানে দাঁড়ালাম, চ ঘরে গিয়ে বসি। দেখ, অ্যাকর্ডিং টু মাই থিঙ্কিং আমি একজন বাবার কাছ থেকে তার প্রিন্সেসকে নিয়ে আসছি। তো এখানে নিয়ে এসে যদি আমি তাকে অন্তত মরানির মতো নাই রাখতে পারি তো কোথাও গিয়ে একটা সমস্যা হবেই হবে। আর দেখ, আমি যদি আমার ফ্যামিলির কথা তোকে বলি, আমার মায়ের কথা যদি তোকে আমি স্পেশালি বলি, তো সে একজন সার্ভিস উমেন হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের জন্য সব কিছু করে তারপর অফিস যেত। তো দেখ, আমার প্রথম টার্গেট আমার মাকে রিলিফ দেওয়া, কিন্তু তবে সেটা এইভাবে নয় যে আমার ওয়াইফ বাড়িতে এসে সেরকম একটা খুব স্ট্রাগল করবে। তো আমি কি বলতো, নিজেকে ঠিক এমনভাবে প্রিপেয়ার করতে চাই যাতে আমার মা বাবা বা আমার ওয়াইফকে তাকে যেন সেরকম একটা স্ট্রাগল করতে না হয়। সেটা এই ব্যাপারে আই অ্যাগ্রি উইথ ইউ। দেখ, সবাই যে আমার মায়ের মতো হবে তা তো পসিবল না। আবার এটা মানতেই হবে যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এটা ঠিক। আবার অন দ্য আদার সাইড, হ্যাপিনেস ক্যান নট ইভেন বাই মানি। তো আমি জানি না আমার কথাটা ঠিক কে কীভাবে নেবে, আমি সত্যি জানি না। তবে এদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় আমার আর লিজার গল্পটা ওরমভাবে শেষ না হয় একটা ভালো মুহূর্তে অসমাপ্তি হয়ে থাক না। ভাব রে ভাব ভাই, তুই এত ডিপলি ভাবতে পারিস হে আমার জানা ছিল না। গুড বাই, গুড। তোর ভাবনাটা এবার আমাকেও ভাবাচ্ছে। আর এই প্রবলেমটা তো শুধু তোর বা আমার শুরু নয়, হয়তো আরো কত এরকম গল্পের অসমাপ্তি রয়েছে। তবে সুমন যেভাবে লিজাকে ডাকতে চায়, সেই দিনটা কোনোদিন তৈরি হলে তখন সুমন কি করবে? লিজা যদি রাজি থাকে তাহলে প্রিন্সেস থেকে মনে হয় কনভার্ট হবে।